আমি ছোটবেলায় অভিনেতা হতে চেয়েছিলাম, অভিনয় করার ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ তৈরি হয় মাঝে মধ্যেই, কিন্তু আমি বুঝি যে এই কাজটা আমার না। যদি কখনো আমরা তাকে অভিনয় দেখি কেমন করবে বলে মনে হয় আপনার? অ্যাভারেজ। তুই তো তাও অ্যাভারেজ বলছিস, বিলোটা বলিস নাই, তোর একটু সম্মান রাখতে হবে। সিনেমার যে গানটি পাখি যাও যাও, এই গানটি গেয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং ইমন চক্রবর্তী। তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, এবং অজয় চক্রবর্তী খুব কম গানে প্লেব্যাক করেন, তো কেমন ছিল অভিজ্ঞতা? ইমন চক্রবর্তীর সঙ্গে আমার কথা হয়েছে, বাট সামনাসামনি দেখা হয়নি। ভেরি গুড সিঙ্গার। আর পণ্ডিত যে কাজ করতে রাজি হয়েছে সেটা মনে হয় এই চলচ্চিত্রের সবচেয়ে প্রাথমিকভাবে সবচেয়ে বড় প্রাপ্তি সেটাই ছিল, যে উনি রাজি হয়েছেন, এবং এটা ভীষণ আনন্দদায়ক। আমরা ভীষণ আপ্লুত। আমরা একদিন ওই পণ্ডিতজির সঙ্গে ভিডিও কল অডিও স্পিকারে দিয়ে কথা বলছিলাম, সেটা আমাদের ভিডিও করেছি। আমরা এত এক্সাইটেড ছিলাম যে একটা উনি কথা বলছে সেইটা আমরা ভিডিও করছি ইভেন। আর ওনার সঙ্গে যখন রেকর্ডিং করছি, খুবই স্মরণীয় একটি অভিজ্ঞতা, শেখার মতো যে এত গুণী মানুষ এখনও কতটা বিনয় নিয়ে চলেন, সত্যি শেখার মতো। এবং আমি শুনেছি আপনার একটা ইন্টারভিউতে যে গান যখন রেকর্ডিং হয় তখন আপনি কলকাতাতেই ছিলেন এবং উনি গান করছিলেন এবং আপনাকে জিজ্ঞেস করছিলেন যে আমি কি গান, আর যদি আমি গান বুঝতামও ওনার কাছে আমি কি বুঝি। গানটি নিয়ে যদি দিনার কাছে একটু জানতে চাই, হ্যাঁ কেমন লেগেছে গানটি? অসাধারণ। আমি তো একদম শুরু থেকে ওর জার্নির সাথে যুক্ত ছিলাম আসলে, আমিও সেই সময় কলকাতা ছিলাম, কিন্তু যদি রেকর্ডিং হয় আমি তখন থাকতে পারিনি, মানে আমার দুর্ভাগ্য আসলে, এক্সপিরিয়েন্সটা আমি করতে পারলাম না পণ্ডিতজির সাথে। বাট অসাধারণ একটি গান, আমি তো বারবারই শুনি এটা আসলে। এবার একটু নির্মাতা সৌদের কাছে আসতে চাই, যে আপনি এই যে এত ভালো ডিরেকশন দিচ্ছেন, লেখালেখি করছেন, অভিনয়ে কেন আসলেন না? কারণ এই কাজটা আমি পাই না। তা অভিনয় করেছে কিন্তু, করেনি একেবারে তা কিন্তু না। অভিনয় করা হয়েছে? আমি ছোটবেলায় অভিনেতা হতে চেয়েছিলাম, অভিনয় করতে গিয়ে আমি বুঝেছি যে আমি যদি অভিনেতা হই বিলো অ্যাভারেজ অ্যাক্টর হব, আর আমি বিলো অ্যাভারেজ অ্যাক্টর হয়ে আমার ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে চাই না। বাট অভিনয় করার ব্যাপারে আমার যথেষ্ট আগ্রহ তৈরি হয় মাঝে মধ্যেই, কিন্তু আমি বুঝি যে এই কাজটা আমার না। অ্যাক্টার্স কোথাও গিয়ে জন্ম হতে হয়, হ্যাঁ ট্রেনিং স্কুলিং সব কিছু তাদেরকে ডেভেলপ করে, কিন্তু অ্যাক্টর জন্ম হতে হয়। আচ্ছা, আমি একটু দিনা ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে যদি কখনো আমরা তাকে অভিনয় দেখি কেমন করবে বলে মনে হয় আপনার? অ্যাভারেজ। তুই তো তাও অ্যাভারেজ বলছিস, বিলোটা বলিস নাই, তোর একটু সম্মান রাখতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।